ফ্রেন্ডস, হোটেল থেকে আমরা এখন চলে এসে বিচের দিকে। তো এখন বিচের দিকে যাচ্ছি। আমার তো আজকে দড়ে নামা হবে না, কারণ আমার ঠান্ডা লাগার অবস্থা খুবই খারাপ। তো আমার বন্ধুরা নামবে বিচে, আর আমি পাড়ে বসে বসে দেখবো ওর কীভাবে এনজয় করে। এমনিতে আমার জলে নামতে খুব একটা ভালো লাগে না, জলের সঙ্গে আমার কিছু শত্রুতা আছে যায় না। জলে নামতে গেলে আমার খুব ভয় করে। ছোটো থাকতে আমি যখন মানে আমার দাদা দিদিরা স্নান করতে যেত পুকুর বা নদীতে, তো তখন আমি মগ নিয়ে যেতাম, আমি পাড়ে দাঁড়িয়ে মগ নিয়ে স্নান করতাম। তো ঠিক এই কারণেই জলের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম, আমি নামতেও খুব ভয় পাই। চলো দেখি বীজটা কেমন। এই আমি প্রথম বীজ দেখছি, দেখেছি এর আগে অন্যান্য নদী দেখেছি, কিন্তু এভাবে সমুদ্র সাগর দেখা হয়নি। চলো তাহলে দেখে আসি ফার্স্টবার। ফ্রেন্ডস, অনেকদিন পরে কাছ থেকে সমুদ্রকে দেখার সুযোগ হয়েছে। ওই দেখো ফ্রেন্ডস, আমরা এখন জলের মধ্যে চলে এসেছি। দেখো চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র, আর মাঝখানে আমি, রাজু আর পল্লব, দেখেছো? আর সঙ্গে আমাদের সঙ্গে পল রয়েছে খেলার জন্য। ফ্রেন্ডস, রাতের দিকে আমরা চলে এসেছি হরিদিঘার দিকে। আর হরিদিঘা দিঘায় দেখো মানে সমুদ্র পুরো দেখছি, এখন হাওয়া হচ্ছে যাবো দেখো তাল ঢেউ ঢেউ মানে এই অবধি চলে এসছে, যে অবধি তোমরা বসা যায় সেই অবধি চলে এসছে একদম। ফ্রেন্ডস, এখন সকাল হয়ে গেছে, তো এখন প্রায় 4টে বাজে। তো এখন আমরা যাব বিচে সূর্যোদয় দেখতে। ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি মোহনাতে যাওয়ার জন্য হোটেল থেকে। এখন প্রায় 5টা বেজে গেছে, তো এখন আমরা যাব মোহনার দিকে সূর্যোদয় দেখার জন্য। দেখো কত বড়। ফ্রেন্ডস, দীঘাতে যদি তোমাদের হোটেল ভাড়া করতে হয়, আমি বলবো অনলাইনে ভাড়া না করে এখানে এসে দেখে হোটেল ভাড়া করো, কারণ অনলাইনে দাম সবসময় যা থাকবে বেশি থাকবে, কারণ তারা অ্যাডভার্টিজমেন্ট দেয়, এই কারণে তাদের সবসময় রিচ ওপরে থাকে আর তাদের হোটেলটা সবসময় আগে আগে দেখায়, আর সবার ওপরে দেখায়। এখন আমি বলবো যে তোমরা এখানে এসে দেখো, কথা বলো, তারপরে হোটেল ভাড়া করো, তাহলে তোমরা কম দামে পেয়ে যাবে, তোমার হোটেলে একটা দেখে নিতে পারবে, এরকম ব্যাপার। আর অনলাইনে যা ছবি দেখবে সে তার সঙ্গে কোনো মিল থাকবে না। আমরা যে হোটেল যে বেশি পার্থক্য ছিল তেমন না, কিন্তু যেমনটা আমরা চেয়েছিলাম যেই রেঞ্জ যেই দামে সেই দামে আমরা পাই, সেই দামে অনেক নর্মাল হোটেল আছে আমাদেরটা। আমাদের অন্তত 2-3 স্টার হোটেল হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা 0 স্টার হোটেল পেয়েছি, এলো মেন কথা। এই জন্য এখানে যদি দেখো তারপরে একটা হোটেল ভাড়া। ফ্রেন্ডস, দীঘাতে এসে তো অনেকেই অনেক কিছু দেখতে পারে, কিন্তু এভাবে বৃষ্টি স্নানে খুব কমই দেখা যায়। আর এবার সেই ফিলিংটি হচ্ছে দীঘাতে এসে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অসাধারণ পরিবেশ বাইরে। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়,
আমার খালা লাগে ভারি, আমার রাত জাগা তার। দীঘাতে আজকে আমাদের লাস্ট দিন, তো সকাল একটু পরেই আমরা বেরিয়ে পড়বো, 10:30 ট্রেন রয়েছে। তো এখন আমরা এসে একটু বিচে ঘোরাঘুরি করতে, আজকে লাস্ট দীঘাকে ছেড়ে আজকে চলে যেতে হবে আমাদের। তাহলে চলো একবারে বাড়ি থেকে দেখা হবে, টাটা বাই বাই। রসিয়া